हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल पियाली सिंपल लाइफस्टाइल। केमन आछो तुम्हारा आगे सबाई बोलो। आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो, और आमी तो भालोई आछी। और ये आज के दिन तो ये शुरू हो गए, तुम्हारा देखो तो भोर थेके से बृष्टि शुरू। और आज के आमी उठेछी 7:30 दिखे, तो ভাবলাম এই ভাবছি বৃষ্টি কমবে, ওই ভাবছি বৃষ্টি কমবে, বৃষ্টি কমেনি বলে ওই জন্য ছাতা নিয়ে বাসন মাজতে বসে গেছি। আর থালাগুলো আমি ধুলাম না, এত বৃষ্টি, ওই জন্য বাটিগুলো ধুয়ে নিলাম যে বাটিগুলো কাজে লাগবে বলে। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, আর ওদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে। বন্ধুরা, বৃষ্টি হচ্ছে বলে আজকে আমাদেরকে একদম বাইরে তো কোনো কিছুই দেখাতে পারি না, কোনো কাজ দেখাতে পারিনি। দেরি করে উঠেছি, ঝটপট করে সব করে নিয়েছি। হাই, ডিমটা পড়ে গেল বাটির মধ্যে। আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, যেহেতু আমরা দুজন আছি বাড়িতে, এই জন্য একটা আন্দাজ মতো কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা। আর তাতে তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দুটো ডিম ভেঙে দিয়েছি, আর একটু মানে একটু কালো জিরাটা একটু পরিমাণে বেশি দিয়েছি, আর লবণ দিয়ে এটা ভালো করে মানে মাখিয়ে গোলা রুটির মতো করবো আর কি। মানে জল রুটি, গোলা রুটি যে যেমন বলে, আমি জল রুটি বলি, এবার কখনো এই যে ব্লগ দেখি গোলা রুটিও বলি। তো এটা তো খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার বর তো সবসময় বলে, আর আমার বাবার বাড়ি তো এগুলো খেতাম বলে সবসময়, তো ও বলে যে তোমার তোর সবসময় এগুলোই ফেভারিট, তো আমিও বলি হ্যাঁ আমার ভালো লাগে। তো সেই জন্য আজকে আমার পছন্দ মতো আজকে সকালে ব্রেকফাস্টটা হচ্ছে। আর যেহেতু আজকে দোকান যায়নি, দুজনেই বাড়িতে, মানে ও সকালবেলা ঘরে আছে, তো দুজন আছি, সেই জন্য বানালাম। আর একা একা হলে এমনি মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নিতাম, ও আছে বলে তো এই জন্য এটা করলাম। তো তোমাদের কার কার গোলা রুটি খেতে ভালো লাগে তোমরা কিন্তু বলবে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি সবসময় এটা মানে যখন বাবার বাড়িতে থাকতাম সবসময় বানিয়ে খেতাম, তো তখন কালো জিরে দিতাম না কিন্তু এই ব্লগ দেখে দেখে আমি কিন্তু তারপরে গোলা রুটিতে কালো জিরে দিচ্ছি। আর এই রুটিটা ভাজতে হলে কিন্তু মানে একদমই হালকা আঁচে করতে হবে, আর উনুনে হলেও একদমই হালকা এসে দিতে হবে, তো না হলে কী হবে বলে তো রুটিটা পুড়ে যাবে। এই ময়দাটার মধ্যে আমার মোট রুটি হয়েছে 5টা, তো দুজনের ভালোভাবেই হয়ে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সিম্পল লাইফস্টাইলে। কেমন আছো তোমরা বলো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে শনিবার, তো এখন কিন্তু বেজে গেছে 10:35। এই মাত্র আমি সকালে টিফিন বানালাম, দেখো এই যে আজকে একটু গোলা রুটি করেছি। তো বৃষ্টি পড়ছে বাইরে, বুঝতেই পারছো, দেখা দাঁড়ো ওই কারেন্টটাও চলে গেল। তো দেখো বন্ধুরা, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর তোমরা পেপারের আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারছো। তো বৃষ্টি পড়ছে বাইরে, আর ওকে বললাম, ও আজকে দোকান যায়নি, তো দেখাবো চলো এখন ঘুমাচ্ছে। ওকে বললাম কী খাবে, ও বললো তোমার পছন্দ মতো। তো আমার গোলা রুটি খেতে ভালো লাগে, আর তো তবুও যাচাই করলাম তুমি খাবে তো, না হলে আমার পছন্দ মতো হলে তুমি যদি না খাও, তো বলে হ্যাঁ খাবো, বৃষ্টি হচ্ছে যেটা হবে সেটাই খাবো। তো সেই জন্য আবার কাল না এখনও আসেনি, সেই জন্য গোলা রুটি বানালাম। তো দেখালাম তোমাদেরকে একবার, তো ভেতরে কেমন লাগলো বাইরে দেখাচ্ছি, দেখো। তো এটা দুটো ডিম দিয়ে করেছি, তো এটা এমনি পরোটার মতো করলে ভালো হতো, কিন্তু ওই শসা টসা কিছু নেই বলে দুটো ডিম দিয়ে 4টা গোলা রুটি করে নিয়েছি, সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে এটা। আর আজকে চা বানাবো না, তো চলো ও ঘুমাচ্ছে, দাঁড়াও এটা ঢাকা দিয়ে দিই। থালাগুলো এক্ষুনি ধুয়ে এনে রেখেছি, আর ধোয়ার দরকার নেই, কলের জলেই তো আমি ধুই সবসময়। হ্যাঁ, ঘরে তো অন্ধকার। তো বন্ধুরা, তোমাদেরকে যে বললাম দেখাবো ওকে কিভাবে শুয়েছে, ভাবছি এক বালতি জল নিয়ে ওর গায়ে ঢেলে দেবো। ঘরে হচ্ছে আমার দুটো লাইট দেওয়া আছে রুমে, তোমরা তো জানো দুটো লাইটই আমি জ্বালিয়ে দিয়েছি যাতে না ঘুমাতে পারে। ও বাবা, শীতকাল তো কম্বলকে আরও ভালো করে মুখে টুখে চাপা দিয়ে শুয়ে গেছে। এবারে গিয়েছি যে দেখাবো, আর একবারটি জল নিয়ে যাবো, একটু একটু করে গায়ে জল ছিটে দেবো। কারেন্ট তো চলে গেছে, কী করে তোমাদেরকে দেখায় বলো তো। বিছানাও গুটাতে দেয়নি আজকে, সেমভাবে যেরকম ঘুমিয়েছিলাম সেরকম পড়ে আছে। আর ব্রাশ করতেও বলছি, ব্রাশও করছেন। আর দেখো বন্ধুরা, ওই যে হাঁড়িটা পড়ে আছে, বৃষ্টি হচ্ছে বাইরে ভাবে এই জন্য আমি হাঁড়িটা ধুতে পারিনি, আর ভাতটা চাপাবো ভাবছি, বৃষ্টি হচ্ছে, ও যে দোকানও যায়নি, আর ওকে কী কিনতে পাঠাবো, কাল তো চিকেন আনলো হয়ে গেল। তো আজকে ভাবছি দুটো ডিম আছে, দুটো ডিমের ঝোল করে নেবো, 4টে ডিম ছিল, দুটো ডিম তো করেই নিলাম,
আর দুটো ডিমের ঝোল করব আর একটুখানি কুঁদরি আছে সামান্য কুঁদরি আলু ভাজা করে নেব বা তরকারি যে কোনো একটা কিছু করে নেব তো এটা দিয়ে চালে দেবো আর ভাবছি বৃষ্টি হচ্ছে একটু ভাজা ভাজা খেতে ভালো লাগবে একটু দেখতে যাব কুমড়ো ফুল হয়েছে নাকি তো কুমড়ো ফুল একটু তুলে আনবো তুলে কুমড়ো ফুলের বড়া ভাজা যদি হয় গেছে আমি এখনও যাইনি বৃষ্টি হচ্ছে তো সেই জায়গাটা যেতে পারিনি আর ছাতা নিয়ে যাবো মোবাইল তো ভিজে যাবে সেই জন্য তোমাদের একটু নিয়ে যেতে পারবো না তো ওটাই আজকে করব তো চলো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আর চ্যানেলে যদি তোমরা কেউ নতুন বন্ধু থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ঘন্টাটা কিন্তু টিং 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 করে বাজিয়ে দিবে তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর বৃষ্টি পড়ছে আবহাওয়াটা তো মানে ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই আবহাওয়া এই সময় যা খাবে কোনো কিছু অসুবিধা নেই সব কিছুই শরীরের মধ্যে স্যুট করে যাবে এই আবহাওয়াতে আর শীতকাল মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া তাই না তো চলো বন্ধুরা তাহলে আমি এখন ওকে ডাকি ডেকে খুব ব্রাশ করবে তারপরে দুজন মিলে একসঙ্গে খাবো খাওয়ার পর তারপরে রান্না চাপাবো এখন বাজে 11টা তো ওকে আমি জোর করে করে ডাকলাম ডেকে তো ব্রাশ করে এলো এখন দুজন মিলে আমরা খাচ্ছি রুটি তো আমরা এটা সস দিয়ে খাচ্ছি টমেটো সস দিয়ে তো বললো যে এটা দিয়ে খেলে ভালো লাগবে মনে হচ্ছে এই জন্য এটা নিয়ে এসে দুজন খাচ্ছি খাওয়া দাওয়া করে চলে এসেছি আবারও রান্নাঘরে কারণ বৃষ্টি হওয়া মানে তো বৃষ্টির দিনে শুধু রান্নাঘর আর ঘুমানোর বেডরুম মানে এইটুকু ছাড়া কোথাও তো যাওয়ার আর উপায় নেই আর মেয়েদের তো শুধু এটাই শুধু রান্নাবান্না তারপরে আর যদি কোনো কাজ থাকে মানে রান্নাঘরে তো বেশিই আসতে হয় তো চলো কী রান্না করছি সেটা তোমাদেরকে বলি তো এখন দেখো যে দুটো ডিমকে একসঙ্গে ভেঙে নিয়েছি নাহলে একটা একটা ডিম পাতলা লাগবে বলে দিয়ে যা কিছু দেয় ডিম ভাজতে সব কিছু দিয়ে একটা মোটা মানে একটা মোটা রুটির মতো করে পরে ডিমটা ভেজে নিয়েছি আর আমি এগুলো ভাজার পর এখানেই কেটে নিচ্ছি আর এদিকে কড়াটা চাপিয়ে দিয়েছি কারণ গ্যাসটা কম বলে এই জন্য দুটো একসঙ্গে করা যাবে না ওটা ভাজা হয়ে গেছে আবার এটা এই চুলোটা একটু বড় ওই জন্য এখানে ভাজা করতে আর এটা ডিমের কাজ ক্ষেত্রে কম আঁচ হলে হবে তো এই জন্য ছোটো চুলাতে দিয়েছি আর এখানে কুঞ্জিটা একটু কম আছে বলে এর সঙ্গে একটা আলু দিয়ে দিচ্ছি যে কুঞ্জি আলু ভাজা করছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা আছে নাহলে এতে শুকনো লঙ্কা কিন্তু আলু ভাজা বা যে কোনো কোনো কিছু ভাজার ক্ষেত্রে ভালো লাগে খেতে আর দেখো আমি কেন মানে এখানে রান্না করতে পারিনি এটা দেখো পুরো জলে ভর্তি তো আমি জানি রান্না টান্না করবো সকালে বেশ ছয় টয়ে দিয়ে গেছি কত সুন্দর তারপরে যা বৃষ্টিতে যা বেড়ে গেছে ওই 8:30-9টার দিকে দেখো কেমন জল জমা হয়ে গেছে এই জন্য এখানে রান্না করতে পারিনি তো এখনও মোটামুটি বাইরেও বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা ছাতা নিয়ে বেরিয়ে গেছি তোমাদেরকে কি দেখানোর জন্য তোমরা দেখতে পাচ্ছ ওই যে আমাদের গাঁদা ফুলের গাছগুলো দেখো সমস্ত ফুলের ভারে বৃষ্টি হচ্ছে দেখো আমি খালি পায়ে এসেছি আসতে পারিনি সকালবেলা মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সমস্ত গাছগুলো কেমন ভেঙে গেছে আর এদিকে ধনে গাছগুলো এত সুন্দরভাবে বেরিয়ে গেছে দেখো ওই যে দেখা যাচ্ছে এগুলো বেরিয়েছে কালকে একদম অল্প অল্প ছিল বলে তোমাদের এগুলো দেখায়নি মাটির কালার বোঝা যাচ্ছে না দেখো লাল শাকগুলো বেরিয়ে গেছে আর এই ধনেগুলো দেখো কালকে পুরো একটু একটু ছিল তোমাদেরকে দেখেছি আজকে দেখো একটা বৃষ্টি পেয়ে কেমন বেড়ে গেছে মানে আর 5 দিন পর লাগে না আমরা ধনে পাতা খেতে পারবো আর তো এদিকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি বৃষ্টির জন্য সকাল থেকে আসতে পারি ফুলগুলো দেখো কীরকমই মানে বৃষ্টি যা হয়ে গেছে এই ফুলগুলোর মধ্যে জল তো ভর্তি মানে ধরে গেছে থবা থবা ফুল একদম সমস্ত গাছগুলো কেমন ভেঙে পড়ে গেছে আমি আসিনি হঠাৎ এক্ষুনি কুমড়ো ফুল তুলতে আসবো তারপরে দেখলাম এগুলোকে না খাঁচি দিয়ে বাঁধতে হবে ওকে বলবো স্নান করার সময় খাঁচি দিয়ে একটু গাছগুলোকে বেঁধে দিতে ফুল পাওয়া যায় না পুজো করবো থবা থবা ফুল দেখতে ভালো লাগবে বলে গাছে রেখেছি এই দেখো সব কটা গাছ এই যে এই গাছটাও দেখো ফুলের ভারে কীরকমই নিয়ে পড়ছে বেশ সুন্দর সুন্দর দেখো থবা থবা ফুলে মানে প্রতিটা গাছে মানে প্রতিটা ফুলে জলে একদমই ভর্তি ওকে বলবো আবার পড়ে যাচ্ছে ওকে বলবো এইখানে ভেঙে গেছে দেখো বন্ধুরা এখানে ভেঙে গেছে ডালগুলো এই সময় ডালগুলোকে চারিয়ে লাগালেও হবে এ আটকাবে না এটাকে স্নান করার সময় বলতে হবে কী করতে কোনো খাঁচি দিয়ে করতে আর দেখো বন্ধুরা কুমড়ো ফুল যে বললাম তুলতে আসতে এইমাত্র একটা হয়েছে আর ওই যে একটা এই জন্য আর ফুল তুললাম না ওদিকে একটু ডালতে চাপি দিয়ে এসছি কি তরকারি হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে দেখো ফুল গাছের সমস্ত অবস্থা আর মোবাইল তো ভিজে যাচ্ছে বৃষ্টি পড়ছে ছাতা মাথায় চলো
কি রান্না করছি তোমাদেরকে দেখাই। এ দেখো আজকে করেছি কুঁদরি আর আলু ভাজা, তোমরা তো দেখলে একটুটা একটু তোমাদেরকে দেখিয়ে তারপরে আমি ওদিকে চলে গেছিলাম কাজ করতে, আর ভিডিও করা হয়নি। আর এই যে ভাত, গরম গরম ভাত, আর এই ডিম ভাজাটা এই তাওয়ার মধ্যে রাখছি। তো ভাজা মানে এরকমভাবে ডিমটা খেলে তাহলে ভাজা করে গরম গরম ডিম হলে ভালো হয় না, সেই জন্য এই তাওয়ার মধ্যেই রাখছি। তারপরে আবার যখন খাবো সেই সময় একটুখানি গরম করে নেব, সেই জন্য এটা আর মানে অন্য কিছুতে রাখিনি, এভাবে ঢাকাতে রেখে দিয়েছি। আর এই দেখো মসুরের ডাল করেছি, একটু মোটা মোটা করে করেছি, তো যেহেতু মানে একদমই অন্য কোনো তরকারি নেই, অন্য কোনো তরকারি থাকলে পাতলা করলে ভালো হতো, এই জন্য একটু মোটা মোটা করে করেছি। ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তেজপাতা আজকে দেইনি, তো সব দিন তেজপাতা দেয়, এই জন্য দেইনি, আর অল্প করেই করেছি। আমি তো অতটা ডাল খাই না, সেই জন্য অল্প করেই করেছি। গুড ইভিনিং বন্ধুরা, আমার প্রিয় ফ্যামিলির সবাইকে জানাই শুভ সন্ধ্যা। একবার বাংলাতে বললাম, একবার ইংলিশে বললাম। তো যাই হোক, চলো দেখো আজকে ফুল দিয়ে আমি ঠাকুরটা কীভাবে সাজিয়েছি। দেখলে তোমরা, গাছে তো ডালপালায় ভেঙে গেছে কত ফুল, এই জন্য ফুল দিয়ে ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়েছি। আর বন্ধুরা দেখো ফুলগুলো কিন্তু জল ভর্তি। হ্যাঁ, তোমাদেরকে বলে দিই আজকে কিন্তু আমি আর আসতে পারবো না, তো তোমরা কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকে আমি কিন্তু ক্যামেরার সামনে আসতে পারছি না সন্ধ্যায়, একটু কাজ আছে। চলো টাটা।